नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। आर कयेक दिनेर अपेक्षा तारपरे आमरा एप्रिल मासे पा राखते चलेछि। आर एई एप्रिल मासे जे सौभाग्यशाली सात राशिर नाम आमी एई भिडियोते उल्लेख करते चलेछि सेई सात राशिर जातक बा जातिका जदि आपनी हन ताहले सोनार कपाल होते चलेछे आपनादेर, अर्थात विभिन्न सूत्र थेके आपनादेर अर्थ प्राप्ति घटते चलेछे, विभिन्न रकम सुयोग सुविधा आपनादेर जीवने आसते चलेछे, एछाड़ाओ मान सम्मान ख्याति ओ मर्यादा बृद्धि पेते चलेछे आपनादेर जीवने। तो कौन से सौभाग्यशाली सात राशि से राशिगुलिर नाम आमी एके एके बोलते चलेछि, ताई भिडियोटी मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। एप्रिल मास ये सात राशिर जीवने एक गुरुत्वपूर्ण मास होते चले, अर्थात ये भिडियोते जे सातटी राशिर नाम आमी परस्पर उल्लेख करते चले सात राशिर जीवने किन्तु सोनार कपाल होते चले, भाग्येर सपोर्ट पेते चले आपनारा। ये समय विभिन्न सूत्र थेके आपनादेर अर्थ प्राप्ति घटते चले, समय आपनादेर मान सम्मान ख्याति ओ मर्यादा बृद्धि पेते चले। এই সময় যারা লোন চলছে তাদের লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে, যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের সেই আইনি জটিলতাও কাটতে চলেছে। এই সময় নতুন কিছু আপনারা কিন্তু করতে চলেছেন এবং মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ এই এপ্রিল মাসটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। তবে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির এপ্রিল মাসে সোনার কপাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের। এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আসতে চলেছে, দৈনন্দিন রোজগারও এই সময় বৃদ্ধি পেতে চলেছে। যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন অনেকটাই কিন্তু কমতে চলেছে। এই সময় সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে এগোতে পারেন। পাশাপাশি এই সময় দাম্পত্য সুখ এবং প্রেমগঞ্জ জীবন যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো, যে রাশি এপ্রিল মাসে সোনার কপাল হতে চলেছে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য একটা স্বর্ণময় মাস হতে চলেছে। এই মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই সময় না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু হয়ে যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যাদের সন্তান লাভ হচ্ছে না, যাদের প্রেম সম্পর্কে অনেক ব্যাঘাত এসছে তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই এপ্রিল মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে। এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আসতে চলেছে, না হওয়া আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যেতে চলেছে, দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, এছাড়াও যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ এক কথা যদি বলা যায় এই মাস অর্থাৎ এপ্রিল মাস আপনাদের জন্য সোনার কপাল হতে চলেছে। পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের। এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আসতে চলেছে, না হওয়া আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যেতে চলেছে, দৈনন্দিন রোজগারও কিন্তু এই মাসে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন
যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। অর্থাৎ চারিদিক থেকে যদি বলা যায় এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সহায়তা দেখতে পাওয়া যাচ্ছে। না হওয়া আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যেতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের কর্ম, বিবাহ ও চাকরি সমস্তটাই কিন্তু হতে চলেছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায় এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আপনাদের জন্য। পরবর্তী ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় সফলতা পেতে চলেছেন আপনারা। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন। পাশাপাশি এই মাসে মানসিক শান্তি আপনারা কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় এপ্রিল মাস আপনাদের জন্য সোনার কপাল হতে চলেছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। না হওয়া আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যেতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং জয়লাভও করতে পারবেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায় সোনার কপাল হতে চলেছে আপনাদের এই এপ্রিল মাসে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।